তৃণমূলে লাগানো নির্বাচনী ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে চাঞ্চল্য শান্তিপুর সাত নম্বর ওয়ার্ডে। শান্তিপুর সাত নম্বর ওয়ার্ডের তৃণমূলের লাগানো ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুব্রত ঘোষের অভিযোগ, গতকাল গভীর রাতে ওয়ার্ডের একাধিক জায়গায় লাগানো ব্যানার এবং ফেস্টুন কে বা কারা ছিঁড়ে দেয়। যদিও এই ঘটনার সাথে বিরোধীদের আশ্রিত দুষ্কৃতীরাই জড়িত বলে দাবি তৃণমূল প্রার্থীর। তৃণমূল প্রার্থী এও দাবি করেছেন, গতকাল ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল রোড শো এর আয়োজন করা হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল জনজোয়ার। সেই কারণেই বিরোধীদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই চক্রান্ত করে এই ঘটনাগুলি ঘটাচ্ছে, তাতে তৃণমূলের কিছু যায় আসে না। ওয়ার্ডের মানুষ যেভাবে এগিয়ে আসছে তাতে করে জয় আমাদের 100% নিশ্চিত। বিরোধীরা বুঝতে পেরে গেছে শান্তিপুরের 24টি ওয়ার্ডেই তাদের হার নিশ্চিত, সেই কারণেই গত কয়েকদিন ধরে শান্তিপুরের বেশ কয়েকটি ওয়ার্ডে এই কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তারা, এমনটাই জানিয়েছেন তিনি। কি বলবো বলতে, এলাকার মানুষের জনসমর্থন দেখে বিরোধী পক্ষ তারা ভাবছে হয়তো 5টা ফ্লেক্স বা ছিঁড়ে দিলে হয়তো মানুষের মন থেকে হয়তো সুব্রতকে ছিঁড়ে দেওয়া যাবে, কিন্তু মানুষের হৃদয়ে আজকে ঢুকেছে পৌর এক্স পৌর প্রশাসক, আমাদের ওয়ার্ডে আসলে হয়তো আমাদের ওয়ার্ডে আরও কিছু ডেভেলপমেন্টের কাজ হবে। সেটা মানুষের এই কালকে আপনার যে ওয়ার্ডের একটা পদযাত্রা হয়েছিল, ওয়ার্ডের সর্বস্তরের মানুষ তারা আজকে পায়ে পা মিলিয়েছেন, সেইটা দেখেই তারা আজকে মানে তাদের সেই তৃণমূল কংগ্রেসের সেই জনপ্রিয়তা দেখে এবং তারা ভাবছে 10টা ফ্লেক্স ছিঁড়ে দিলে হয়তো সে মানুষের মনকে তারা কেড়ে নিতে পারবেন। কিন্তু আমার মনে হয় না বিরোধী পক্ষের এই চক্রান্ত মানুষ ধরে ফেলেছে, মানুষ তার সুবিচার করবে। 27 তারিখে নির্বাচন আছে, সেই প্রতিফলন সেই বাক্সেই ঘটবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। মোট কতগুলি জায়গায় ফ্লেক্স ফেস্টুন ছেড়া হয়েছে? এরকম ধরনের টোটালি আমি যেটুকু কালকের মধ্যে খবর পেয়েছি প্রায় 4 জায়গায় এরকম করা হয়েছে। রাতের অন্ধকারে কি এই ঘটনা ঘটেছে? রাতের অন্ধকারে এই কাজগুলো করা হয়েছে। আপনার নাম আর ওয়ার্ড নাম্বার? আমার নাম হলো সুব্রত ঘোষ, প্রাক্তন পৌর প্রশাসক, 7 নম্বর ওয়ার্ডে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।